নিউজ এইটিন বাংলা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা গতকাল সন্দেশখালী সরবেরিয়ায় আপনাদের তাণ্ডবের ছবি দেখিয়েছে যেখানে ইডি এবং সংবাদ মাধ্যমকে ঘিরে রীতিমতো আক্রমণ গ্রামের বেশ কয়েকজন মানুষ এবং তাদের প্রত্যেকের মুখে ছিল যে তারা শেখ শাহজাহানের লোক শেখ শাহজাহানের যখন এত প্রচার সেই শেখ শাহজাহানের যে সাম্রাজ্য থাকবে এটা তো পরিষ্কার শেখ শাহজাহানের একশো বিঘার বাগান বাড়ির ছবি দেখুন সরবেরিয়া রাজবাড়ি এলাকায় শাহজাহানের এই বিশাল সাম্রাজ্য বাগান বাড়ি যেটা শুধুমাত্র একশো বাড়ি বাড়ি কি করে এবং তাও আবার এতটা জমির উপর স্বাভাবিক বোঝা যাচ্ছে এলাকায় তার একটা প্রভাব প্রতিপত্তি ছিল আর বাড়ির সামনে বাগানের ছবি দেখুন একশো বিঘার উপর তো শুধুমাত্র বাগান বাড়ি রয়েছে বাড়ির সামনে বাগান দেখুন বিশাল বড় বাগান সেখানে রীতিমতো চাষ পর্যন্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এত বড় বাগান মানে বাগান আমাদের সাধারণ মানুষের কাছে এটা বাগান নয় আমাদের সাধারণ মানুষের কাছে এটা বিঘার পর বিঘা জমি যেখানে রীতিমতো সর্ষে চাষ হচ্ছে সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়া জিয়া শেখ শাহাজারের লোকেদের আক্রমণ আমরা গতকাল দেখেছি গতকাল সেই ছবি তোমরাও দেখিয়েছো সেই শেখ শাহাজারের যদি এত প্রজাতাকে সাম্রাজ্য যে বিশাল হবে সেটা বোঝা যাচ্ছে রাজবাড়ির এই অবস্থা একদম দেখো এই যে সন্দেশখালীর রাজবাড়ি এলাকায় সাজানের রাজবাড়ি রাজবাড়ির হদিশ অর্থাৎ শেখ শাহজাহান একটা সম্রাজ্যের তার যে যত সময় যাচ্ছে ততই কিন্তু সাম্রাজ্যের টুকরো টুকরো ছবি উঠে আসছে এবারে এই রাজবাড়ি এলাকায় তার বিশাল রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদে কী রয়েছে সেখানে প্রায় এলাকার মানুষের যেটা দাবি একশো বিঘা সম্পত্তি অর্থাৎ একশো বিঘা জমির উপরে রয়েছে এই সুবিশাল রাজবাড়ি সেখানে সেখানে প্রসাদ একটি বাড়ি রয়েছে সময় কাটানোর জন্য যে একেবারে বিশাল পুকুর রয়েছে পুকুরের পাশে সেখানে সুন্দর ট্যাকচার করা সেখানে একটা লন রয়েছে সেখানে তিনি সময় কাটাতেন এবং সেই না হলেও কয়েকশো সেখানে নারকেল গাছ রয়েছে ফলে বিশাল বাগান এলাকার মানুষের দাবি এটি সবটাই শেখ শাহজানের এবং শেখ শাহজান দিনের অধিকাংশ সময় এখানে এসে তিনি সময় কাটাতেন অর্থাৎ তার যে রাজনৈতিক যে আলোচনা থেকে শুরু করে তার যে সময় কাটানো অর্থাৎ তিনি একটু ফ্রি থাকার জন্য যে সময় কাটানোর জন্য এই রাজবাড়িতে তিনি এই যে সাম্রাজ্য যে জায়গা রয়েছে সেই রাজবাড়ির এই রাজবাড়িতে তিনি থাকতেন এই কথাটা বলা যেতে পারে যে শেখ শাহজাহান তার যে রাজবাড়ি মানে আমরা কথা দিচ্ছি মানে বলছি ওটা রাজবাড়ি কারণ যে বিশাল বাড়ি আমরা দেখতে পাচ্ছি বিশাল জায়গার উপরে একশো বিঘা চারটিখানি কথা নয় সেখানে এত বড় বাগান মানে তাকে রাজবাড়ি বললে কিন্তু ভুল হবে না সেখানে রাজকীয় মোডে পাওয়া যেত শেখ শাহজাহানকে আর সে যখন রাজকীয় মোডে যে কোনো সম্পত্তিকে সে নিজের সম্পত্তি বলে মনে করত। না কি এই ছবি হতো নদীর চর নদীর চর সেটাও দখল করে নিয়েছে শেখ শাহজাহান আর সেখানে দখল করে কি হয়েছে পিন মার্কেট হয়েছে হ্যাচারি হয়েছে মানে যে কোনো জায়গায় নজর পড়তো শেখ শাহজাহানের সেটাই একেবারে নিজের মনে করে দখল করে নিত না হলে এই ছবি ধরা পড়তো না আজ নদীর চর দখল করে সেখানে ফিশ সেন্টার হ্যাচারি চাঞ্চল্যকর একাধিক অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে আরে সেখানে সেখানে কিন্তু অন্য কোনো নাম নেই সে মানে দাপটের সঙ্গে সেখানে নিজের নাম পর্যন্ত লিখে রেখেছে এই যে পিন মার্কেট যেটা নদীর চর দখল করে করা হয়েছে সেখানে কিন্তু সে নিজের নাম লিখে রেখেছে বুঝতে পারছেন এলাকায় তার প্রভাব প্রতিপত্তি সে কতটা বিস্তার করেছিল কতটা বড় সাহস ছিল যে নদীর চর দখল করে এভাবে পিন মার্কেট এবং সেখানে জল জল করছে তার নাম জিয়াউল এটা কিভাবে সম্ভব মানে কেউ কিছু জানতো না এটা তো হতে পারে না দেখো সাজা এই স খালি শেখ শাহজাহান মানে এখানে শেষ কথা শেখ শাহজাহানের বাইরে এখানে কোনো কথা বলাটা যেমন অন্যায় বা ফলে কেউ কথা বলতেও না ভয়ে কেউ কথা মুখ খুলতে না ফলে তার যেখানে চোখ পড়তো সেটাই তার সাম্রাজ্যের একটা অংশ হিসেবে সেটা যুক্ত হতো এই যে জায়গাটি এই যে হ্যাচারির কথা বলছো এই হ্যাচারিটি হচ্ছে একেবারে ছোট কলাগাছি বড় কলাগাছি এবং রায়মঙ্গলের একটা সংযোগ স্থল আমি দু বছর আগে এই জায়গা থেকেই আমি এয়ারসে আমফানের ঠিক লাইভ সম্প্রচার করেছিলাম এই জায়গা থেকেই কিন্তু সেটা আমি গিয়েও দেখলাম সেই জায়গাটা কোথায় আমি এলাকার মানুষের জিজ্ঞাসা করছিলাম যে আমি দু বছর আগে এখান থেকে এসেছি সেই জায়গাটা কোথায় বলছে সেই জায়গাটা আছে কিন্তু সেটি কংক্রিট ইউনিটের একটা হ্যাচারি হয়ে গেছে কার শেখ শাহজানের অর্থাৎ এলাকার মানুষ একদম স্পষ্টভাবে দাবি সেটাও নাকি জোর করে দখল করে ইচ্ছা মতন সেটা হ্যাচারি করেছে এবং সেই হ্যাচারিতে সরকারি যে এলাকার মানুষের মাছের পোনা বন্টন করা হতো দেয়া হতো সেই হ্যাচারির মাছও তার কাছে আসতো মানে সবাই সবকিছু জানে কিন্তু ভয় কেউ মুখ খুলবে না কিন্তু